হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে যে কিভাবে ঢাকা এবং ঢাকার আশপাশের এলাকাগুলোতে কোন শিডিউল অনুযায়ী লোডশেডিংটা দেওয়া হবে, সেটার একটা লিস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং কিভাবে সেটা ডাউনলোড করে আপনি সংরক্ষণে রাখবেন সেই প্রসেসটা দেখাবো। ডিপিডিসি এবং ডেস্কোর এই দুটো ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু এই সকল তথ্য পেতে পারেন। এর জন্য প্রথমে যেটা আপনি করবেন, আপনি একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি জাস্ট প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি ডিপিডিসি, জাস্ট ডিপিডিসি লিখে এন্টার প্রেস করলাম। প্রথমে যে সাইটটা দেখতে পাচ্ছেন dpdc.gov.bd, এই সাইটে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পর এখানে একটা নোটিশ বোর্ড দেওয়া আছে, এখান থেকে আপনি জাস্ট ডান দিকে দেখেন সম্ভাব্য লোডশেডিং শিডিউল এবং ইমার্জেন্সি মেইনটেন্যান্স শিডিউল। এখানে দেওয়া আছে সম্ভাব্য লোডশেডিং শিডিউলের আন্ডারে এটাকে ডাউনলোড করে নেবেন। ক্লিক করার পর এর আন্ডারে দেখেন অনেকগুলো সিরিয়াল দেওয়া আছে, যেমন ঢাকার আদাবর, এখানে বলছে সম্ভাব্য লোডশেডিং তারিখ 19/7/2022, সময় সকাল 10টা হতে রাত 10টা পর্যন্ত। অনেকগুলো লোডশেডিং এই শিডিউলগুলো দেওয়া হয়েছে, কখন কোন সময়টা কোন এলাকায় এই লোডশেডিংটা হবে সেভাবে আপনি এখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে দেখেন রয়েছে ঢাকার আদাবর, আজিমপুর, বনশ্রী, বাংলাবাজার, বংশাল, বাসাবো, ড্যামরা, ধানমন্ডি, ফতুল্লা, চিগাতলা, কাজলা, এখান থেকে আপনি আপনার এলাকাটা কিন্তু আপনি খুঁজে নিতে পারেন। এবং সেই সেই অনুযায়ী জাস্ট আমি যদি এখন আদাবরের ব্যাপারটা দেখি, আদাবর এটা ডাউনলোড করি, এইখানে শিডিউল অনুযায়ী কী কী দেওয়া রয়েছে ক্লিক করলাম। আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে, আমি আবারও ডুপ্লিকেট দিয়ে দিলাম। আমি এটা ওপেন করি, দেন ওপেন, দেখতে পাচ্ছেন ডিপিডিসির সম্ভাব্য লোডশেডিং যে শিডিউলটা সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে দেখেন জাপান গার্ডেন সিটি এরিয়া, এটা আদাবর থানার মধ্যে পড়েছে, সেক্ষেত্রে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত 1 ঘন্টা লোডশেডিং হবে। এবং ঢাকা উদ্যান, এটা এবং ঢাকা উদ্যান এখানে এলাকার অনুযায়ী শ্যামলী হাউজিং দ্বিতীয় প্রকল্প এবং নবোদয়ের, এই দুটো মিলে 11টা থেকে 12টার মধ্যে এই লোডশেডিংটা থাকবে। আবার এখানে জাপান গার্ডেন সিটি, এখানে 33/11 কেভির মেহেদিবাগ যেটা রয়েছে, সেটা হচ্ছে উত্তর আদাবর ঢাকা হাউজিং এলাকায়, সেটা 12টা থেকে 13টা। এইভাবে শিডিউলটা কিন্তু দেওয়া রয়েছে। এখানে আপনার এলাকা ভিত্তিক আপনি কিন্তু এই শিডিউল থেকে দেখে নিতে পারেন এবং ডাউনলোড করে আপনার কাছে রেখে দিতে পারেন। এরপরে আসি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা যেহেতু ডিপিডিসি দেখালাম, এরপর আপনি ডেস্কো কীভাবে দেখবেন। সেম ওয়েতে এখানে আপনি জাস্ট টাইপ করবেন DESCO, দেন এন্টার। এখান থেকে ঢাকা ইলেকট্রনিক সাপ্লাই কোম্পানি লিমিটেড ডেস্কো এই লিঙ্কটায় ক্লিক করে দেবেন, বা www.desco.com.bd-তে ঢুকে যাবেন। ঢুকে যাওয়ার পর সেম ওয়েতে সম্ভাব্য লোডশেডিং শিডিউল দেখতেই পাচ্ছেন, এখানে মার্ক করা রয়েছে। হ্যাঁ, এটা মার্কিও হচ্ছে, সম্ভাব্য লোডশেডিং শিডিউলের একটা সিস্টেম তারা এখানে প্রথমেই দিয়ে দিচ্ছে। সাইডে ঢোকার সাথে সাথে আপনি এটা দেখতে পারবেন। তো সম্ভাব্য লোডশেডিং শিডিউলটিতে ক্লিক করি, তারপরেই সরাসরি বলতেছে যে ডাউনলোড করে নিতে। আমি জাস্ট ডাউনলোড করে নিলাম, দেন এখান থেকে স্টার্ট ডাউনলোড, দেন ওপেন। এখানে দেখেন একটা স্পেশাল এরিয়া যেগুলো হচ্ছে, দেখেন দেখতে পাচ্ছেন গুলশান 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 গুলশানের যে এরিয়াগুলো রয়েছে, কোন কোন রোডে কোন সেক্টরগুলোতে কোন সময়টা থাকবে না। তো গুলশানে দেখেন এখানে গুলশান 1, 2, 3 অর্থাৎ 1 এবং 2-এ আপনার এখানে দেখা রয়েছে 10টা থেকে 11টা পর্যন্ত থাকবে না। ইমাম প্লাজা, ফিডার নেম হচ্ছে ইমাম প্লাজা থেকে যে ডিস্ট্রিবিউশনটা করে, সেখান থেকে 10টা থেকে 11টার মধ্যে এই লোডশেডিংটা দেখা যাবে। এরপর আছে দেখেন গুলশান গুলশান গুলশান, যেহেতু VIP এরিয়া, এখানে গুলশানের কথা দেওয়া রয়েছে, অনেকগুলো রয়েছে, জোয়ারশারা, গুলশান, অনেকগুলো রয়েছে। এখানে প্রায় 16টার মতো পেজ রয়েছে। আপনি কিন্তু এখান থেকে আপনার এরিয়াটা কোনটা সেটা সিলেক্ট করে নিয়ে দেখে নিতে পারেন যে কোন সময়টা আপনি বাংলাদেশের যে এই মুহূর্তে লোডশেডিং অর্থাৎ বৈদ্যুতিকের যে অসুবিধাটা, সেটার থেকে যে তাদের শিডিউলটা রয়েছে, গভর্নমেন্ট যে ধরনের শিডিউল দিয়েছে, আপনি কিন্তু এই শিডিউল ডাউনলোড করে দেখে নিতে পারেন আপনার এলাকা ভিত্তিকভাবে কোন সময়টা আপনি লোডশেডিংয়ের আন্ডারে পড়েছেন। হ্যাঁ, এছাড়াও আপনি আপনার পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে শিডিউলটা রয়েছে, আপনি কিন্তু পল্লী বিদ্যুৎ লিখলেও আপনি এখানে
পেয়ে যাবেন বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ড, এটাতে আপনি ঢুকতে পারেন, ঠিক আছে? rebi.gov.bd এটাতে ঢুকে আপনি কিন্তু এই যে লোডশেডিংয়ের যে ব্যাপারটা রয়েছে আপনি কিন্তু এই এখান থেকেও আপনি আপনার সিঁড়িগুলোর নেই আপনি আপনি দেখে নিতে পারেন যে আপনার এলাকাতে লোডশেডিং কোন সময়টা দিবে। তবে স্পেসিফিকলি ওরকম করে বলা নেই এখানে, তো তারপর আপনি এই সাইটগুলো থেকে আপনি কিন্তু লেটেস্ট আপডেটটা খুঁজে নিতে পারেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট, আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।